ওসমান কই ওসমান এখনো আসেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ব্লগটা কিন্তু বেশ পুরানো দুই তিন মাস আগে যশোর ডিসি অফিসের এই পদ্মপুকুরে আমরা ঘুরতে গেছিলাম তো সেখানকার কিছু ক্লিপ আজকে শেয়ার করব আমি আম্মুকে বলছিলাম যে নাও তোমরা একটু ভিডিও করো তো সেজো খালাম্মা আর আম্মু মিলে তারাও নিজেদের কিছুটা ক্লিপ রাখলো আর খালাম্মা কিন্তু কবি সে কবিতা আবৃত্তি করতেছিল সুন্দর একটা জায়গাতে এসে তো খালাম্মাদের ক্লিপটাও আমি অ্যাড করে দিলাম এখানে ডিসি অফিসের এই পুকুর পাড় থেকে না সব সময় আমার যাওয়া আসা হয় কিন্তু ফ্যামিলি নিয়ে বা ঘুরতে আসার জন্য কখনো এভাবে আয়োজন করে যাওয়া হয়নি আর শুক্রবার হলে আস্তে আস্তে যত বিকাল বাড়ে ততই বেশি মানুষ বাড়ে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে গোল্ডফিশ আছে সেগুলো মানুষ বেশি দেখতে আসে তো ভালো লাগে আসলে ফ্যামিলির সঙ্গে সুন্দর কিছু সময় কাটে সঙ্গে চা ঝালমুড়ি তারপর বিভিন্ন রকম শরবত বেশ অনেক খাবার দাবারই থাকে পাশে মুয়ান একটু বড় হওয়ার পর থেকে ও বাইরে ঘুরতে খুব পছন্দ করে সবাই মিলে ঘুরতে পারলে তো ও আরও বেশি খুশি হয় খোলামেলা এরকম জায়গাতে থাকলে ও বেশ পছন্দ করে তারপর আমি সেজো খালাম্মাকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর বলছিলাম আম্মু তুমি একটু ভিডিও করো তো আসলে সেদিন তখন যখন আমরা ঘুরতে গেছিলাম ব্লগ করার মতো প্ল্যান ছিল না জাস্ট এমনি ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম তো এক একটা সময়ে এক একজনের হাতে ফোন থাকায় একবার রোটেট করা হচ্ছে এই পাশে ও পাশে তো এই করতে করতে আসলে মানে বিভিন্ন রকম সাইজ চলে আসছে ক্যামেরাতে আর এই ফাঁকা জায়গাতে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা ওরা সাইকেল স্ট্যান্ড করে যেহেতু ফাঁকা একটা সুন্দর জায়গা যেহেতু খুলনা থেকে সেজো খালাম্মা আসছিল তো আমরা চাচ্ছিলাম যে একসাথে অনেকটা জায়গা একসাথে ঘুরবো ফিরবো তো ওখান থেকে সন্ধ্যা হওয়ার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে শহীদ মিনারে শহীদ মিনার বলতে একদম যশোরের মেইন পয়েন্টে ফাতেমা হাসপাতালের সামনে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার তো আমরা ওইখানেও কিছুক্ষণ ছিলাম খালাম্মারা ওখানে বসে নামাজটা আদায় করে নিছিল আর তারপর আমরা ওখানেও মন খুব মজা করে খেলছে সন্ধ্যার পরে সুন্দরপুর মজা মন মজা এই তো এভাবে ঘুরতে ঘুরতে আমাদের বেলাটা শেষ তারপর দেখলাম দূরে আমাদের কলেজের ঝালমুড়ি মামা তার বউকে নিয়ে ঘুরতে আসছে আসলে ঘোরার জন্য মানুষের অনেক টাকার প্রয়োজন হয় না ভালো একটা মন থাকলে সম্ভব সব কিছুই যেটা না বললেই নয় যারা আমার ভিডিও দেখেন রেগুলার বা পছন্দ করেন তারা চাইলে ফলো বা সাবস্ক্রাইব করবেন আর আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার হয়তো কোনো ভিডিও নিয়ে আসবো যদি আল্লাহ সুস্থ রাখে বেঁচে বেঁচে থাকি তো আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ